জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আজ আমরা শুরু করতে যাচ্ছি একাদশীর মাহাত্ম্য যে একাদশী যোগিনী নামে প্রসিদ্ধ আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং একাদশী ব্রত পালন করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী তার নাম এবং তাহার মাহাত্ম্য এবং এই একাদশী করলে একাদশী ব্রত পালন করলে কি পূর্ণ হয় সেটা আপনি দয়া করে আমাকে সবিস্তারে বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই যে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর ব্রত পালন করলে পাপ নাশ সকল মুক্তি প্রদানকারী আপনি শ্রবণ করুন আমি আপনাকে বলছি আষাঢ় মাসের এই কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশিনী এই তিথি ভবসাগরের মানুষরা কষ্টে আছে তারা যেন উদ্ধার প্রাপ্ত হয় তার জন্য এই ব্রত ভবসাগরের নৌকাস্বরূপ অলকা নগরে শিব ভক্ত রাজা ছিলেন তার নাম ছিল কুবে তার ওখানে শিবের পূজা হতো সেইখানে একজন মালিনী ছিল যে ফুল কুড়াতো মালিনী কাকে বলে ফুল কুড়ায় যারা তাদেরকে মালিনী বলে ফুল কুড়িয়ে কুবের রাজাকে দিত এবং কুবের রাজা কি করতো শিব পুজো করতো তা এরকম শিব পুজো প্রত্যেক দিন হচ্ছে আর মালিনী এনে ফুল দিচ্ছে হ্যাঁ এইভাবে প্রতিদিন পুজো হচ্ছে খুব ভালোভাবে পুজো হচ্ছে শিবের পুজো হচ্ছে রাজার যে মালী ছিল তার নাম ছিল হেমমালী এবং তার স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী বিশালাক্ষী খুব সুন্দরী ছিল খুব তারা দুজনে খুব ভালোবেসে সংসারে থাকতো একদিন তার সেই বিশালাক্ষীর মনোরঞ্জন করার জন্য সেই হেমমালী কী করেছে ভুলে গেছে যে ফুল কুড়িয়ে দিতে হবে তখন যখন ভুলে গেল তখন ও তো যায়নি ফুল নিয়ে যায়নি এইদিকে রাজামশাই তো খুব রেগে আছে এখনও ফুল নিয়ে আসেনি এখনও ফুল নিয়ে আসেনি আমি কী করে পুজো দেব তখন ওই যে ফুল নিতে ভুলে গেছে তার জন্য কেন আসছে না রাজামশাই অন্য প্রজাদের পাঠিয়েছে তখন এক প্রজা গিয়ে দেখছে তার স্ত্রীর সঙ্গে খুব ভালোবেসে সে ঘরে আছে সে ভুলেই গেছে তখন রাজামশাইকে গিয়ে বলছে রাজামশাই যে উনি ভুলেই গেছে যে আসতে উনি বাড়িতেই আছে হ্যাঁ তখন রাজামশাই খুব রেগে গেছে আর ওই মুহূর্তে এই হেমমালির আবার মনে পড়ে গেছে আমি তো আজকে তো দেরি হয়ে গেল ফুল কুড়াইনি আমি হ্যাঁ দেরি হয়ে গেল সকালবেলা তো সকালবেলা চান টান না করে পূজার ফুল কুড়াতে চলে গেল তখন এইটা দেখে রাজামশাই খুব রেগে গেলো রেগে গিয়ে তো অভিশাপ দিল তুই চান করেও আসলি না তুই সারা রাতে তুই বাসি কাপড় চুপড়ে তুই চলে আসলি তুই স্নান করে আসলি না তখন তাকে অভিশাপ দিল তোর এই মুহূর্তে কুষ্ঠরোগ হয়ে যাক কুষ্ঠরোগ অর্থাৎ সারা শরীরে না কেমন পছন্দ ধরে সারা শরীরে কুষ্ঠরোগ হয়ে যাক আর যে বউকে তুই এত ভালোবাসিস সেই বউ থেকে তোর বিচ্ছেদ হয়ে যাক বিচ্ছেদ অর্থাৎ বউর সঙ্গে তোর ভালোবাসা থাকবে না তোর বিচ্ছেদ হয়ে যাবে ঝগড়া হয়ে যাবে ঠিক ওই মুহূর্তেই ওর সমস্ত শরীরে কুষ্ঠরোগ হয়ে গেল এবং বউও ওকে ভালোবাসতে না আর ও বউয়ের কাছ থেকে দূরে সরে গেল এখন এইদিক এইভাবে কষ্ট পেতে পেতে অনেকদিন ধরে ওর খুব কষ্ট পাচ্ছে এইদিক ওদিক ঘুরছে কিন্তু ঘুরতে ঘুরতে যেহেতু ও ফুল কুড়িয়েছে ভগবানের জন্য এতদিন কুড়িয়েছে তো শিবের জন্য ফুল কুড়িয়েছে তার জন্য একটা স্বীকৃতি আছে ও তো অন্যায় করেছে ফুল এনে দেয়নি বলে ফুল এনে দেয়নি অন্যায় করেছে না ভুলে গেছে ও কিন্তু ও যে ফুল কুড়িয়েছে তার জন্য স্বীকৃতি আছে যেমন তোমরা এখানে আসছো রোজ আসছো তোমরা যাই করছো তো তোমাদের একটা স্বীকৃতি আছে এই স্বীকৃতির জন্য তোমাদের অনেক ভালো হবে ঠিক আছে যে স্বীকৃতি ছিল ফুল কুড়াতে কুড়াতে একটা স্বীকৃতি ছিল যে মহাদেবের জন্য ফুল কুড়িয়েছে সেই স্বীকৃতির জন্য ও হাতে হাতে কী করলো কোনো এক জঙ্গলে চলে গেলো যখন ওই জঙ্গলে গেল এক মুনি ঋষির সঙ্গে দেখা হলো ওই মুনি ঋষির নাম ছিল মার্কেন্ডেয় তখন ওই মুনি ঋষিকে প্রণাম করলো ও তো সমস্ত শরীর পুরো ঝরঝর করছে ও পুরো কষ্ট পাচ্ছে তো মুনি ঋষিকে প্রণাম করলো প্রণাম করে বললো মুনি ঋষি আমাকে দয়া মুনি ঋষি হেমমালীকে জিজ্ঞেস করছে তোমার কী হয়েছে কিসের অভিশাপ পেয়েছো তুমি তখন ওই হেমমালী বললো যে আমি এরকম কুবের রাজ্যে মালি ছিলাম ওর ফুল কুড়িয়ে ওই রাজ্যে ফুল কুড়িয়ে আমি কুবের রাজকে দিতাম এবং মহাদেবের পূজা হতো আমি একদিন ভুলেই গেছি ফুল কুড়াতে আর আমার দেরি হয়ে গেছে তার জন্য ওই রাজামশাই আমাকে অভিশাপ করেছে তাই সেই অভিশাপের জন্য আমার আজকে এই অবস্থা হ্যাঁ ঋষিবর আপনি দয়ালু আপনি দয়া করে আমাকে রক্ষা করুন ঋষিবরের কাছে ও প্রার্থনা করলো তখন ঋষিবর তো দয়ালু ঋষিরা দয়ালু থাকে তখন বলছে কি
এই যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী যোগিনী নামে খ্যাত, এই যোগিনী একাদশী তুমি পালন করো, তুমি মন স্থির করে পালন করো, করলে তোমার এই কুষ্ঠরোগ থেকে তোমার নিরাময় হলে কি করলো মনের আনন্দে চলে গেল, এবং সেই আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষী একাদশী যোগিনী একাদশী এই একাদশীর ব্রত পুরোপুরি সম্পূর্ণভাবে সে পালন করলো, তার ফলে তার এই যে কুষ্ঠরোগটা সরে গিয়ে সে সুস্থ শরীর ধারণ করলো, এবং তার পত্নীর সঙ্গে আবার তার মিলন হলো এবং রাজামশাইও তাকে গ্রহণ করলো। এত হে মহারাজ যুধিষ্ঠির, এই একাদশী সম্পর্কে আপনাকে আমি কীর্তন করলাম, এটা কে বললো? শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললো। তখন আবার শ্রীকৃষ্ণ কী করলেন, যুধিষ্ঠিরকে বললেন এই যে এই একাদশীর ব্রত যে পালন করবে সে 88,000 সে ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য হয় সেই পুণ্য পাবে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে তোমরা এই একাদশীটা করবে, এই একাদশীটা করলে 88,000 ব্রাহ্মণ ভোজন করালে যে পুণ্য হয় সেই পুণ্য পাওয়া যায়। তাহলে আমরা এই একাদশীটা সবাই করব। একাদশীর মাহাত্ম্য যে শ্রবণ করে এবং যে পাঠ করে সে অনেক পুণ্য ফল পায়, এবং তার দেহ পবিত্র হয়, তার মন পবিত্র হয়, সে স্বর্গ সুখ পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। 24 জুন শুক্রবার যোগিনী একাদশীর উপবাস, 25 জুন শনিবার পালন, মায়াপুর 5:43 থেকে 9:23, ইম্ফল 5:23 থেকে 9:00, গুয়াহাটি 5:43 থেকে 9:07, কলকাতা 5:43 থেকে 9:23, ভুবনেশ্বর 5:43 থেকে 9:35, পাটনা 5:43 থেকে 9:34, কাঠমান্ডু 5:58 থেকে 9:47, চেন্নাই 5:44 থেকে 10:02, নাগপুর 5:43 থেকে 10:02।